আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি। আমি কুলসুম আক্তার, এসএসআর হাই স্কুল আশুলিয়া সাভার থেকে। আজকে আমার পাঠদানের শ্রেণী হচ্ছে নবম। আজকে আমার পাঠদানের শ্রেণী হচ্ছে নবম, আর পাঠদানের বইটি হচ্ছে ড্রেস মেকিং ওয়ান, নবম শ্রেণীর ট্রেড ড্রেস মেকিং ওয়ান। ড্রেস মেকিং ওয়ান বইটি নিয়ে আজকে আমি আলোচনা করব। ড্রেস মেকিং ওয়ানের নবম চ্যাপ্টার, আমাদের আজকে চ্যাপ্টারের নাম কততম চ্যাপ্টার, নবম চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। চ্যাপ্টারের নামটি কি? চ্যাপ্টারের নামটি হচ্ছে কম্পোনেন্টস। তাহলে নবমতে কম্পোনেন্টস চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, কম্পোনেন্টস কাকে বলে, কত প্রকারের কী কী, পেটিকোটের কম্পোনেন্টগুলো কী কী, কীভাবে ব্যবহার করা যায়, এগুলোই আজকে আমরা জানব। তাহলে আজকে আমরা পার্শ্বে কী কী জানবো, কম্পোনেন্টস কাকে বলে, কত ভাগে ভাগ করা হয়েছে, পেটিকোট কম্পোনেন্টগুলো কী কী। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা আমার সাথে থাকবে। তাহলে নবম চ্যাপ্টারের কম্পোনেন্টস নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। বলো তো বন্ধুরা, কম্পোনেন্ট কী? আমি বলে দিচ্ছি, কম্পোনেন্টস হচ্ছে একটি পোশাকে, একটি কাপড়ের মাপ দিয়ে, কাটার মাপ দিয়ে অঙ্কন করে কাটার পরে যে টুকরো টুকরো অংশগুলো হয়, যে টুকরো টুকরো অংশগুলো হয় তাকেই কম্পোনেন্ট বলা হয়। কম্পোনেন্টস কী বন্ধুরা বলো তো? একটি পোশাক তৈরি করার জন্য কাপড় মাপ দিয়ে অঙ্কন করে কাটার পরে যে টুকরো টুকরো অংশগুলো হয় তাকেই কম্পোনেন্টস বলা হয়। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম কম্পোনেন্টস কাকে বলে। তাহলে কম্পোনেন্টস কাকে বলে, প্রশ্নটা কি আসলো, কম্পোনেন্টস কাকে বলে। আমাদের দুই নম্বর কাজ হচ্ছে পেটিকোট, দুই নম্বর কাজ হচ্ছে পেটিকোট, পেটিকোটের কম্পোনেন্টস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন পেটিকোটের কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। পেটিকোট কী বন্ধুরা? আমরা কি জানি পেটিকোট কী? শাড়ি পরার পরে, শাড়ি পরার সময় নিচের অংশে যে পোশাকটি, শাড়ির নিচে যে অংশটি ব্যবহার করা হয়, যে অংশটি ব্যবহার করি বা পরা হয় তাকে পেটিকোট বলা হয়। শাড়ি পরার সময় শাড়ির নিচে, নিচের অংশে যে পোশাকটি ব্যবহার করা হয় তাকে পেটিকোট বলা হয়। আমরা এখন পেটিকোটের কম্পোনেন্ট সম্পর্কে জানব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা পেটিকোটের কম্পোনেন্ট সম্পর্কে জানব। প্রথমে আমি একটি পেটিকোট অঙ্কন করে নিয়েছি, পেটিকোট সুন্দর করে অঙ্কন করে নিচ্ছি। পেটিকোটে অঙ্কন করার সময় এই দুটি ভাগে ভাগ করতে হবে। এখানে একটি অংশ থাকবে, মাঝখানে একটি অংশ, ডানে একটি অংশ, বামে একটি অংশ, মাঝখানে একটি অংশ। এখন আমি তোমাদের জানাবো কম্পোনেন্টসগুলো কী কী। ঠিক আছে বন্ধুরা, পেটিকোটের কম্পোনেন্টসগুলো কী কী? এই যে তিনটি অংশ দেখা যাচ্ছে, তিনটি অংশে এই অংশটা হচ্ছে ফ্রন্ট সেন্টার পার্ট। পেটিকোটের সামনে তিনটি অংশের মধ্যে ঠিক মধ্যের অংশের নাম হচ্ছে ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সেন্টার পার্ট। ঠিক আছে বন্ধুরা, ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সেন্টার পার্টের ডানে যে অংশটা আছে, ফ্রন্ট সেন্টার পার্টের ডানে যে অংশটা আছে ফ্রন্ট সাইড পার্ট ডান। কি বন্ধুরা আবার বলি, ফ্রন্ট সাইড পার্ট ডান, ফ্রন্ট সাইড পার্ট ডান, ফ্রন্ট সাইড পার্ট বাম, এবার বামের অংশ, পায়ে যে অংশটা আছে, পায়ে যে পার্টটা আছে এটা হলো ফ্রন্ট সাইড পার্ট বাম। ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সাইড পার্ট ডান, ফ্রন্ট সাইড পার্ট বাম, এটা কি? ফ্রন্ট সাইড পার্ট, ফ্রন্ট সাইড পার্ট বাম। তাহলে আমরা সামনের তিনটে অংশ মধ্যে কী বললাম, ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সাইড পার্ট ডান,
ফ্রন্ট সাইড পার্টটা, ঠিক আছে বন্ধুরা, ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সাইড পার্টটা, ফ্রন্ট সাইড পার্ট পা, ঠিক একইভাবে পিছনের এরকম তিনটি অংশ আছে, ঠিক একইভাবে পিছনে এরকম তিনটি অংশ আছে। আমরা মানে এই অংশটাকে ধরে নিলাম পিছনের অংশ, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, ব্যাক ঠিক মধ্যের অংশটা ধরো ব্যাক, পেটিকোটের পিছনে ঠিক মধ্যের অংশটাকে বলা ব্যাক সেন্টার পার্ট, সেন্টার পার্ট মানে মধ্যের অংশ, ব্যাক সেন্টার পার্ট, ঠিক ব্যাক সেন্টার পার্টের ডানে যা থাকবে ব্যাক সাইড পার্ট ডান, তাহলে এই অংশটাকে কী বলা হবে ব্যাক সাইড পার্ট ডান, তাহলে কী লিখলাম ফার্স্টে ফ্রন্ট ব্যাক সাইড ব্যাক সেন্টার পার্ট, ব্যাক সাইড পার্ট ডান, এরপর আসবে কি ব্যাক সাইড পার্ট বাম, এটা কি হবে ব্যাক সাইড পার্ট বাম। তাহলে আমরা প্রথমে কি জেনেছি ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট সামনের অংশ, ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সেন্টার পার্ট, এরপরে ফ্রন্ট সাইড পার্ট ডান, এখানে কি হলো ফ্রন্ট সাইড পার্ট ডান, আর এটা কি ফ্রন্ট সাইড পার্ট বাম, ফ্রন্ট সামনের অংশে ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সাইড পার্ট ডান, ফ্রন্ট সাইড পার্ট বাম, বাট পিছনের অংশ, পিছনের ব্যাক অংশ ব্যাক সেন্টার পার্ট, ঠিক মধ্য অংশ ব্যাক সেন্টার পার্ট, ব্যাক সাইড পার্ট ডান, ব্যাক সাইড পার্ট বাম, তাহলে ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সাইড পার্ট ডান, ফ্রন্ট সাইড পার্ট বাম, ব্যাক সেন্টার পার্ট, ব্যাক সাইড পার্ট ডান, ব্যাক সাইড পার্ট বাম, ছয়টি অংশ চলে আসলো। এরপর আমাদের কোমরের যে অংশটা এটার নাম দিতে হবে, এর নামটা কি, কোমরের যে অংশটা সেটা হলো ওয়েস্ট ব্যান্ড, কোমরে একটু মোটা করে অংশ দেওয়া হয় সেটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যান্ড, কোমরে এই চতুর্ভুজ অংশটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড, তাহলে এটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যান্ড। এরপর আমরা ফ্রন্ট পার্টের ঠিক এরকম একটা অংশ থাকবে, এই অংশটা হচ্ছে ফিতাগড়ের সাথে সংযুক্ত থাকবে, সেটা হচ্ছে আপার প্ল্যাকেট লোয়ার প্ল্যাকেট, ঠিক এই উপরের অংশটা হচ্ছে আপার প্ল্যাকেট, আপার আপার প্ল্যাকেট মুকুরের একটি পট্টি, আপার প্ল্যাকেট, আর নিচে যে অংশটা থাকবে লোয়ার প্ল্যাকেট, লোয়ার প্ল্যাকেট, তাহলে ওয়েস্ট ব্যান্ডের সাথে সংযুক্ত আপার প্ল্যাকেট লোয়ার প্ল্যাকেট, আপার প্ল্যাকেট মানে উপরের যে পট্টি আর লোয়ার প্ল্যাকেট হলো নিচে যে পট্টি, তাহলে একটি পট্টি পথে সামনের অংশ পেলাম, পিছনের অংশ পেলাম, তারপরে ওয়েস্ট ব্যান্ড, আপার প্ল্যাকেট, লোয়ার ব্র্যাকেট, সামনের অংশ তিনটি, পিছনের অংশ তিনটি, ছয়টি, তারপর ওয়েস্ট ব্যান্ড সাতটি, আপার প্ল্যাকেট, লোয়ার ব্র্যাকেট নয়টি, তাহলে একটি পেটি কোটে নয়টি, একটি পেটি কোটে নয়টি কম্পোনেন্টস আমরা খুঁজে পেলাম। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো একটি পেটি কোটে নয়টি কম্পোনেন্টস রয়েছে, এটা হলো ফ্রন্ট সেন্টার পার্ট, ফ্রন্ট সাইড পার্ট ডান, ফ্রন্ট সাইড পার্ট বাম, ব্যাক সেন্টার পার্ট, ব্যাক সাইড পার্ট বা ডান, ব্যাক সাইড পার্ট বা ওয়েস্ট ব্যান্ড, আপার প্ল্যাকেট, লোয়ার প্ল্যাকেট। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কম্পোনেন্টস কাকে বলে আমরা জানলাম, পেটিকোট কাকে বলে আমরা জানলাম, পেটিকোটের কয়টি কম্পোনেন্টস রয়েছে এগুলো আমরা জানলাম। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য একটি চ্যাপ্টারের অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তত বন্ধু বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাভাবিক থাকো, এই দোয়া করি। আল্লাহ হাফিজ।